আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনারা বিশেষ করে মহাপুরুষের ছবি দর্শন করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে দেখতে হয়। কেন? মনোবিজ্ঞানীরা বলছে যদি পেটের মধ্যে বাচ্চা থাকে, যদি মহাপুরুষকে দেখা যায়, তাহলে মহাপুরুষের ভাব কিছুটা সন্তানের মধ্যে হয়। মহাপুরুষের নামে যদি নিজের ছেলেকে নাম রাখা যায়, তাহলে কিন্তু মহাপুরুষের ভাব কিছুটা ছেলেদের মধ্যে বর্তায়, এটা মনোবিজ্ঞানীরা বলছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, বাচ্চা পেটে থাকাকালীন আপনারা এই নিয়মগুলো পালন করুন, দেখুন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। অনুকূল ঠাকুর বললেন, এরোপ্লেন সব জায়গায় ওড়ে, নামে কোথায়? এয়ারপোর্টে। ওই জন্য আপনারা যতই বাধা দিন মানবে না, কিন্তু মানে ভক্তের ভালোবাসাটা এমন জায়গায় পৌঁছেছে, আপনার যতই বাধা দিন মানবেন না। আমি একটা ছোট্ট কথা বলি, আমি কয়েকদিন আগে পুরুলিয়ার কাশীপুরে ছিলাম, তো পুলিশ প্রশাসন দিয়ে বলেছিল একবারে প্রদীপবাবুকে টাচ করবেন না, সবাই সরে যাবেন, কেউ ছোবেন না। তো পুলিশের বাধা মানছে না, হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ছে, চমকে যাবেন, আমার চাদরটা, গায়ের চাদরটা ওই ভিড়ের মধ্যে চলে গেছে, এইখান থেকে অনেক দূর পর্যন্ত চাদরটা ছুটে পারলো শান্তি আর কি। এই ভালোবাসাটা গোবিন্দ আমাকে দিয়েছে, আপনারা আশীর্বাদ করবেন, এত মানুষের ভালোবাসা, দুষ্ট যারা আছে তাদের যেন দমন করতে পারে গোবিন্দ, সুস্থকে ভালো করতে পারে, আপনাদের জীবনে যারা শত্রু থাকবে তাদেরকে যেন দমন করে আপনাদেরকে কৃষ্ণভক্ত করতে পারে, আমি সেইটাই চাইব। সবাই লক্ষ্য করুন মাইরা, জন্ম নিল 10 মাস 10 দিন পরে কে? বিল্লমঙ্গল। কবি বললেন, কি বললেন? কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। হরি উলক ধ্বনি কৃষ্ণা বেন, আজ কৃষ্ণ বিন্না নদী তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আপনাদের কাছে আমার বক্তব্য আছে, বাচ্চা ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখুন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো রাখুন, আপনাদের লাভ আছে। আগেকার যুগে কিন্তু বাবা মায়েদের নাম রাখা হতো ভগবানের নামের সঙ্গে। আমার বাবার নাম ছিল মদন গোপাল, এইদিকে দেখান। আমাদের বাড়িতে একটা খুব জাগ্রত মা মনসা আছে, আমার বাড়িতে মা মনসা দেবী, ওই মা মনসা দেবীর মন্দিরে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল। আমি ধানবাদে উকালিতি ভর্তি হয়েছিলাম, উকালিতি পড়বার জন্য কাগজপত্র সব নষ্ট হয়ে গেল, আমি ইংরেজিতে এম এ করেছিলাম, বিএড করেছিলাম, কিন্তু সেটাও আমি করলাম না, আমি এই পথে এলাম, মা আমাকে এই পথে আনিয়ে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণভক্ত তৈরি করার একমাত্র উদ্দেশ্য আমার, আপনার কৃষ্ণভক্ত তৈরি হবেন। শুধু বলতে চাই যে যেখানে বসে আছেন মায়েরা, এই দিয়ে দেখাবেন, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, মেয়েদের নাম বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া রাখবেন। কিছু বলবেন বৈশাখী প্রধান মান্না হারিয়ে গেছে, আবার হারিয়েছে বৈশাখী প্রধান মান্না,
বেশ ঠিক আছে, বৈশাখী প্রধান মান্না হারিয়ে গেছে, যদি কেউ পাশাপাশি বৈশাখী প্রধান মান্না কেউ কেউ পান তাহলে একটু আপনারা বলে দেবেন। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। এইদিকে একটু বলে দিই আপনাদের, আমি এক জায়গায় গান করতে গেলাম, যার বাড়িতে বাসা, পাঁচটা ছেলে চিৎকার করছে, এখানে চিৎকার করছিস কেন? ওর বাবা বলে, দাদা ছেলেগুলো কারো নয়, ছেলেগুলো আমার। তার মানে উনি বলছেন আমি পঞ্চ পাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম এক বেটার বাপ হতে গিয়ে সংসারে কত জ্বালা, আর ভদ্রলোক বলে আমি পঞ্চ পাণ্ডবের বাপ। আমরা তাহলে নাম রেখেছেন নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে, আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে কি, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, তিন নম্বরের নাম নন্টু, চার আর পাঁচ হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট আর বল্টু আপনার কাজে লাগবে। ও বলছে আমি বুঝতে পারলাম না। বলে এখন কি বুঝবেন, যখন বয়স হবে তখন বুঝতে পারবেন নাট বল্টু কেমন আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিন বুঝবেন নাট বল্টু নাম রাখার ফিলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, মহাপুরুষের নামের সঙ্গে রাখুন। যদি কিছুটা কাজ হয়, আপনি কৃষ্ণকে দিনের মাথায় ডাকতে পারছেন না, ছেলের নাম কৃষ্ণ রেখেছেন, দিনের মাথায় কুড়ি বার ও কৃষ্ণ খেয়ে নে, ও কৃষ্ণ স্কুলে যা, ও কৃষ্ণ টিউশনি যা, ও কৃষ্ণ এই জিনিসটা এনে দে বাবা, আপনি কুড়ি বারের মধ্যে আঠেরো বার ছেলেকে প্রেম সে ডাকবেন, কিন্তু দুবার গালাগাল দেন ক্ষতি নেই, আঠেরো বার তো আপনার কৃষ্ণকে প্রেম করে ডাকানো হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ছেলে মায়েরা যখনই জন্ম নিল, বিল্ল মঙ্গল বিধি তার কপালে লিখে দিল, বিল্ল তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি, বিল্ল তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধি কে করে, বেধির বিধান কে করে খণ্ড, আজ বেধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে নারে নানা, বেধির বিধান বিধির বিধান যাই না বোঝা, বিধির বলে বিধির লিখন যাই না বোঝা, বিধির বেকার যাই না বোঝা, যে কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির লিখন যাই না বোঝা, এইদিকে বাবা বিধি কপালে লিখে দিল জন্মের পরে তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হবি। এইদিকে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কপালের লিখন কে করে খণ্ডন, কপালে যা লেখা আছে তা কিন্তু ঘটবে, আপনি তৈরি হয়ে থাকুন। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গলে যখন চার বছর বয়স হলো, বিল্লমঙ্গলে মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম যক্ষা রোগ, যাকে আপনারা টিবি বলেন। যেমন করোনা রোগ খুব ছোঁয়াচে ছিল, সেরকম যক্ষা রোগ খুব ছোঁয়াচে ছিল, চিকিৎসা ছিল না। বিল্লমঙ্গলের মা খকখক করে কাশে, আর ফোঁটা ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এক ফোঁটা রক্ত আমার হাতে পড়লো, ওটা কি? মা চিৎকার করে বলল, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না বাবা, আমি তোকে ছেড়ে চলে যাব,
ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়ি ধরে বলছে, মা তুমি কোথায় যাবে? মা বলল, এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট বাচ্চা বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। মা তখন চিৎকার করে বলল, চুপ কর হতভাগা, আমি যাব তো তুই যাবি কেন? এক সময় বিল্লমঙ্গলের মা মারা গেল, আর যেই না বিল্লমঙ্গলের মা মারা গেল, মা অমনি মাচার ওপরে চাপিয়ে বলো হরি বলো হরি। বিল্লমঙ্গলের তখন 5 বছর বয়স, আছাড় খেয়ে বিল্লমঙ্গল কাঁদছে। পাড়ার মেয়েরা বলছে, বিল্ল তুই কাঁদছিস কেন? আরে তোর মা মরেছে তো কি হবে, আমাকে মা বলবি? মায়েরা, পাড়াতে কোনো সন্তান মা মারা গেলে তাকে সান্ত্বনা দেন যে আমাকে মা বলবি, ওটা তো 2 দিনের সান্ত্বনা বাক্য। আসল মা চলে গেলে কি আর সেই ভালোবাসাটা দিতে পারে? আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে যেখানে কীর্তন শুনছেন আমি ছোট ছোট করে ব্যাখ্যা করব। যারা খাবার জন্য ছটফট করবেন তাদের কীর্তন শোনা হবে না, যারা সেবার জন্য ছটফট করবেন তাদের কীর্তন শোনা হবে না। মন লাগিয়ে কীর্তন শুনবেন, আমার দিকে তাকান। এ পৃথিবীতে দুজনকে যদি আপনি সম্মান দিতে পারেন তবে কিন্তু আপনি বড় হতে পারবেন। কাকে কাকে? একটি বাবা একটি মা। যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছে তারা জানেন, অনুকূল ঠাকুর তার মায়ের কাছে দীক্ষা নিয়েছিল, মা বাবাকে উঁচু জায়গায় রেখেছিল। তাই সংসারে যারা বাবা মাকে উঁচু জায়গায় রাখতে পারবে একমাত্র তারাই কিন্তু সংসারে জিততে পারবে। যদি মনে করেন কেউ যে সংসারে বাবা মা বোঝা হয়ে গেছে আর কোনো রকমে গেলেই আমরা বাঁচি, আপনি বাঁচবেন না। আপনার যে ছেলে বড় হয়েছে না, আপনাকেও তাড়াতাড়ি যাবার জন্যে চিঠিপত্র লিখতে শুরু করবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি যেমন করবেন তেমনি পাবেন। আপনারা মায়ের ভালোবাসা কতটুকু আপনাদের বুঝিয়ে দিই, এইদিকে তাকিয়ে নিন, মায়ের ভালোবাসা কতটুকু। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আপনারা? এই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স মায়ের কোলে চেপেছিল, সামনের দাঁত দুটো বড় ছিল, একজন জ্যোতিষ বলল, এই তোর যখন 5 বছর বয়স হবে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো জ্যোতিষ যদি আপনার ছেলেকে বলে যে আপনার ছেলে 5 বছর বয়সে যা লক্ষণ দেখছি রাজা হতে পারে, আপনি কি বলবেন? আনন্দ হবে না? ছেলে রাজা হলে মায়ের আনন্দ হয় না? কিন্তু চাণক্যদেবের মা ছেলে, আমি যা বলছি আপনারা শুনছেন না, কিন্তু আমি যা বলছি আপনারা কিন্তু কোনোদিন শুনছেন না। বারবার বলছি, কত ভক্ত কীর্তন শুনছে আপনারা শুনছেন না, কিন্তু আমি বারবার একই কথা বলছি। এখানে প্রণাম করতে হবে এমন কোন কথা আছে? বারবার সিঁড়িতে উঠছেন, কত মানুষ পেছনে বসে আছে আপনাদের কীর্তন শোনার জন্য, আপনারা ডিস্টার্ব করছেন, অপরাধের ভাগী হচ্ছেন আপনারা। এগুলো অপরাধ হচ্ছে, আপনি ভাবছেন যে ভালো হচ্ছে তা না, অপরাধ হচ্ছে। কিন্তু পেছনে বহু মানুষ কীর্তন শুনছে, আপনি বাধা দিচ্ছেন বারবার বারবার প্রণাম করে। যারা শুনছেন সামনে বসে তারা শুনতে পাচ্ছে না আপনাদের ডিস্টার্বের জন্য। যদি আপনার মনে হয় পয়সা দেবার, গোবিন্দের মন্দিরে দিয়ে দেবেন, গোবিন্দের মন্দিরে দিয়ে দেবেন, ব্যাস আর কিছু দরকার নেই। সেবা করুন, বাড়ি যান, কিন্তু গোবিন্দের মন্দিরে দিয়ে দেবে, এখানে দেওয়া দরকার নেই। বারবার নিবেদন মায়েরা, চাণক্য পণ্ডিতের ভালোবাসা দেখুন। চাণক্য পণ্ডিতের ছবি যারা দেখতে পাবেন তা দেখবেন চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো নাই। কেন বলুন তো? আমি একবার ঘুরিয়ে বলে দিই, চাণক্য আবার এই একই অবস্থা, কঠিন ব্যাপার। চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো নাই। তার যখন 5 বছর বয়স, এক জ্যোতিষ বলেছিল তার মাকে, ও চাণক্যের মা, তোমার ছেলে রাজা হবে গো। চাণক্যের মা বলল, কি করে বুঝলে জ্যোতিষ রাজা হবে? বলছে, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, লক্ষণ বুঝতে পারলাম। অনেকের তো সামনের দাঁত দুটো বড় থাকে, ওটা নয়, এমন লক্ষণ দেখেছে জ্যোতিষ বলছে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেবের মা চাণক্যদেবকে কোলে নিয়ে বলল, খোকা তুই রাজা হবি, আমি মা কত আনন্দ বলতো তুই রাজা হবি, কিন্তু কথা দে তুই রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা রাজা হলে তোমায় ভুলে যাব? বলে, হ্যাঁ রে। সঙ্গে সঙ্গে চাণক্যদেব 5 বছর বয়স মায়ের কোল থেকে নেমে রাস্তা থেকে একটা পাথরের টুকরো এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। যেই না গড়গড় গড়গড় করে রক্ত বেয়ে পড়ছে বুক দিয়ে। মা চিৎকার করে বলল, চাণক্য তুই কত বোকা। বলে, কেন? সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হবি, তুই দাঁত দুটো ভেঙে দিলি। বলছে, মা জ্যোতিষ বলেছে দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব, দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজা হব না আর তোমাকে কোনোদিন ভুলেও যাব না।
এখান থেকে শিখতে হবে আপনাদের বড় বড় মহাপুরুষরা কি শিক্ষা দিয়েছেন। চাণক্যদেব মাকে শিক্ষা দিলেন, দেখো মা, মায়ের ভালোবাসা আগে। আমি আগে বলি, বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুনেছিলেন তার মায়ের শরীর খারাপ হয়েছে, দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ছুটে এসেছিলেন চাকরি ছেড়ে দিয়ে। কেন? মায়ের ভালোবাসা। শুধুই কি বিদ্যাসাগর হয়েছিল বাবা? এই জন্য কীর্তন শুনতে গেলে মহাজনদের কথা শুনতে হয়, মহাপুরুষের কথা শুনতে হয়। বিল্লমঙ্গলের যখন 5 বছর বয়স হলো, তার মা মারা গেল, আর মাকে যখন শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বা, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন, আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, আমাকে জন্ম, আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করলে মা গো আমার যতন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, প্রিয় গো মা, মা তুমি যে মা সবে থেকে, জননী আমার মা, জননী সবে আমার মা। কথাটা মিলিয়ে দেখবেন, ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, ঠিক না? ভুল জোরে বলুন। কিন্তু ছেলের যদি মা মরে যায় বাবা কিন্তু মানুষ করতে পারে না, কেন? কারণ আছে, যুক্তিগুলো দেখুন। যদি আপনি বাবা হয়েছেন, ছেলের মা মারা গেল, যখন ছেলেকে আপনি মারধর করছেন, পাশের পাড়ার মেয়েগুলো কি বলবে? তুমি এত পাশান, ছেলের কারণ মা মরে গেল, তুমি মারধর করছো, তোমার মায়া দয়া বলে কিছু নাই? পাছে লোকে কিছু বলে তাই পুরুষ মানুষ শাসন করতে পারে না। কিন্তু ছেলের বাবা যদি মরে যায়, মা যদি মারধর করে, লোকে বলে ঠিক করছে, বাবাটা মরে গেল, ছেলে আমরা দিব্যি খেলে খেলে বেড়াচ্ছে, দেখছে না মা কত কষ্ট করে মানুষ করছে। এই জন্য ছেলেকে মায়েরা বেশি মানুষ করতে পারে। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গলের বয়স 5 বছর, তাকাবেন সবাই, আমি জিজ্ঞেস করবো মাঝে, বিল্লমঙ্গলের বয়স তখন 5 বছর। এখন লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল, আমি আপনাদের ছোট্ট কথা বলে যাই, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো শিখে যান। ছেলেকে স্বার্থপর তৈরি করবেন, ভুগবেন আপনি, ছেলেকে উদার তৈরি করবেন, ভোগ করবেন আপনি। ভোগ মানে কি? ছেলেকে আদর দেবেন, ভালোবাসা দেবেন, মনটাকে উদার করবেন, ছেলের কাছ থেকে কিছু পাবেন, ছেলেকে স্বার্থপরতা শেখাবেন না। আমি প্রমাণ দেখিয়ে দিই, আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে, তার 3 বছরের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছার বলছে, এ খোকা,
টিফিন বাক্সে খাবার দিলাম, কষ্ট করে ভোরবেলায় উঠে শীতের দিনে রান্না করেছি, নিজে খাবি কোনো ছেলেকে দিবি না, যদি দিয়েছিস তোর একদিন কি আমার একদিন। আপনাদের মেদিনীপুরে বলে না, আমাদের ওদিকে বলে আর কি, এদিকেও বলে নাকি, এ কি বলে, নিজে খাবি কাউকে দিবি না, নইলে তোর একদিন কি আমার একদিন। ছেলে তখন কান মুলছে আর বলছে, মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে পড়াশোনা করলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? তৈরি তো আপনি করেছেন, শিখিয়েছেন তো আপনি, কই বলতে তো পারলেন না খোকা, নিজে খাবি গরিবের ছেলে না আনলে তাকে দুটো দিস, এ শিক্ষা তো দিলেন না, খালি দিলেন নিজে খাবি কাউকে দিবি না, এই জন্যে আমাদের অধঃপত। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, হ্যাঁ খুব ভালো কথা বলেছেন, আপনাদের কাছে নিবেদন, বাবা বললেন কি কলকাতায় ফ্ল্যাট করে, ফ্ল্যাটটা করছে কেন, ও তো ফ্ল্যাট হয়ে, ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, বাবা মাকে বুঝবে কি করে, আপনি তো তৈরি করে দিচ্ছেন। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, ছেলেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান করুন। যদি কেউ মায়াপুর নবদ্বীপে যান, শ্রীল প্রভুপাদের মূর্তি আপনারা কে কে দেখেছেন হাত তুলবেন, সবাই দেখেছেন। এই শ্রীল প্রভুপাদ এত বড় হলো কেন, একমাত্র বাবার জন্যে। কেন? শ্রীল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, পাঁচ বছরের বাচ্চা, মাগুলো সব শুনবেন, বাবারাও শুনবেন, পাঁচ বছরের বাচ্চা বাড়িতে খেলা করছে, তার বাবা অফিসে চাকরি করে, দশটার সময় যায়, নটা থেকে দরজায় বসে থাকে, কোনো বৈষ্ণব দেখলেই বলে, ও বাবা, ও বাবা, এই যে একবার আসুন না, কি হয়েছে বলবেন তো, আরে আসুন না, আরে বলবেন তো কি হয়েছে, এ খোকা এদিকায় এদিকায়, পেন নাম কর, পেন নাম কর। শ্রীল প্রভুপাদের বাবা শ্রীল প্রভুপাদকে দেখে তার সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করাতে, আর বাবা কি বলতো জানেন, আমার ছেলেকে আশীর্বাদ করে দিন যেন রাধারানীর কৃপা পাই, আমাকে করতে হবে না, আমার ছেলেকে করে দিন। প্রত্যেকটি বাবা মায়ের কাছে আমার নির্দেশ রইল, রাস্তা দিয়ে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করান, ওনার হাতটা আপনার ছেলের মাথায় পড়ুক, কৃপা হবে আপনার ছেলে। রাস্তা দিয়ে কোনো কীর্তনিয়া পেরিয়ে যাচ্ছে, ভক্ত পেরিয়ে যাচ্ছে, বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, বলবেন আপনার হাতটা একটু মাথাতে দিয়ে দিন, যদি আমার ছেলের পিছু হয়। এগুলো এখন থেকে নয়, আদি থেকে চলছে, এগুলো এখনকার যুগে যুক্তি দেখি আমরা এগুলোকে শেষ করবার চেষ্টা করছি। যুক্তিতে ভগবান সবসময় পাওয়া যায় না, বিশ্বাসের উপরে পাওয়া যায়।